আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, যে কাঙ্ক্ষিত জায়গায় আসার কথা সেটাতেই এখন আসছি। এবার একটু দেখাই, হাবিব স্যার আপনাদেরকে এই বিষয়ে বলবেন, আসলে আমি অতটা চিনি না। তো ভিডিওতে ছবিতে দেখতাম সবাই যে নীল পানি এবং এই যে সাদা পাহাড় তুলে এবং এখানটাতেই বেড়াতে আসে, তো আমরা সেই জায়গাটাতেই আসছি। আমি হাবিব স্যারকে অনুরোধ করবো একটু সুন্দর করে সবগুলো দেখানোর জন্য। এবং দেখুন, আমরা যেটা জানলাম যে এটা আসলে অনেক গভীর, তো এখান থেকে পাথর উত্তোলন করা হয় এবং দেখেন বড় বড় পাহাড়, এগুলো সবই হচ্ছে পাথর। এই পাথরগুলো ভেঙে ভেঙে এখান থেকে তোলা হয় এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় অনেক দামে। হাবিব স্যার একটু আমরা আগাই সামনে, হ্যাঁ সামনের দিকে দেখেন, এদিকে অনেক সুন্দর। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে আপনার শনিবারী মিশন পিক সেভেন্থ অ্যাডভান্টেজ এর পিছনের যে পাহাড়টা, এই পাহাড়টা কাটা হচ্ছে, এটা চীনামাটির পাহাড় চায়না ক্লে। এখান থেকে মাটি উত্তোলন করে দেশের বিভিন্ন প্রান্তে নেওয়া হয় এবং ওই যে আমরা যে কথাটা বলি থাকি অনেক সময়, ওই যে চীনামাটির পাহাড়। চীনামাটি কেন নাম করা হইল, এটার মাটির সাহায্যে বিভিন্ন সিরামিক্স জাতীয় সামগ্রী তৈরি করা হয়, যার জন্য নাম করা হয়েছে চীনামাটির পাহাড়। এখন আপনারা দেখতে পাচ্ছেন, ওই আমাদের আনোয়ার উদ্দিন হিরণ স্যার যে স্থানে দাঁড়িয়ে আছে, এটা অনেকটা সুন্দর, অনেকটা প্রায় দার্জিলিং এর মতো, অনেকটা ভারতীয় নৈসর্গিক চিত্রের মতো দেখাচ্ছে, অনেক চমৎকার একটা প্লেসে উনি অবস্থান নিচ্ছেন এখন। এবং আমরা যদি আরেকটু আগে সামনের দিকে আগাই তাহলে আরো সৌন্দর্য দেখতে পাবো। দেখেন এখানে বিভিন্ন একই পাহাড় অথচ বিভিন্ন রঙের মাটি রয়েছে, গোলাপি, কোথাও দেখা যাচ্ছে লাল, কোথাও দেখা যাচ্ছে সাদা, কোথাও দেখা যাচ্ছে কালো। এবং ওই যে আমরা পানিটা যে দেখতে পাচ্ছি একেবারে, এই যে এখন আপনাদের স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই যে সবুজ পানি বা নীল পানি নামে পরিচিত যে পানিটা, হ্যাঁ এই পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক গভীর, নেমে দেখানো যাচ্ছে না, পানি না হয় আপনাদের স্পর্শ করে দেখাতাম। দেখেন ওই যে নৈসর্গিক দৃশ্য, এই জন্যই আমাদের দুর্গাপুর বিলিশেরি চীনামাটির পাহাড় সারা বাংলাদেশেই প্রখ্যাত। আপনারা জানেন ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে ইউনিট সিক্সে আনসিন হিস্ট্রি অফ বাংলাদেশ নামের যে একটি ইউনিট রয়েছে, সেই ইউনিটে আমাদের এই দৃশ্যগুলা বিভিন্ন বিবরণ দেওয়া রয়েছে। এবং নবম দশম শ্রেণীর রসায়ন বইয়েও ঠিক চীনামাটির পাহাড়ের কথা উল্লেখ রয়েছে এখানে খনিজ সম্পদের অংশ হিসেবে। এখন আনোয়ার উদ্দিন হিরণ স্যার কিছু দেখাবেন আমাদেরকে, আমরা দেখি উনি কি বলেন। ধন্যবাদ হাবিব স্যার। আসলে যেটা বলছিল, দেখেন একটাই পাহাড় একটাই খনি, কিন্তু এখানে আমরা তিন রকমের দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি এটা যদি দেখাই সম্পূর্ণ সাদা, ঠিক এটার সাথেই আবার রয়েছে, দেখুন এটা হচ্ছে আরেক রকম, ঠিক আছে, আবার এটার মধ্যে একদম দবদবা সাদা অংশও আমরা দেখতে পাচ্ছি। ঠিক এখান থেকে আবার যদি এটা এটা আবার অন্য আরেকটা বর্ণের ছাই রং এটা, এবং এইদিকে হাবিব ভাই এই যে এটা কিন্তু সম্পূর্ণ কালো, ঠিক আছে। তো আসলে এগুলোই দেখা হয়, এই যে এটা আবার অন্য রকম। এবং দেখুন হাবিব স্যার একটু দেখাও, এই যে মাটি আছে দেখেন, মাটির মধ্যে কিন্তু ইয়াও রয়েছে, পাথরও রয়েছে, এই যে এই যে এই জায়গাটা আবার শক্ত। তাহলে এই যে এখানে দেখেন মাটি, আবার এই মাটির মাঝখানে এই যে এখানে লাল বেরোচ্ছে, অর্থাৎ এটা একটা পাথর। আসলে এভাবেই খুঁজে বের করা হয়, আমি একটু বার করি এটা দেখেন, এই যে। তো আসলে কত রহস্য রয়েছে এই ভূমিতে, সৃষ্টিকর্তার ভূমিতে, এবং নৈসর্গিক নেত্রকোণা আসলে এগুলা না দেখলে, এই যে এখানে আবার একটু রয়েছে একটা পাথর বেরোচ্ছে, হয়তো দেখেন এই মাটির ভিতরে সম্পূর্ণ অন্য কালার, ভিন্ন কালারের একটা পাথর দেখা যাচ্ছে। এটা এটা বের এটা এটা বের করি হাবিব ভাই, এই যে একটা দেখো, এই এটা তো আসলে সুন্দর, ভালো লাগার মতন এই বিষয়টা, এবং ভালো লাগা নয় অনেক কিছু। এই যে এখানে একেবারে কমপ্লিট, এই যে আমরা আরেকটা বের করি দেখো, এটা এটা কিন্তু আরো কালারফুল, গোলাপি বর্ণের, ঠিক আছে গোলাপি বর্ণের, এবং এই টুকরাটাও একটু বড়ই মনে হচ্ছে। এটা বাবা রে লাগছে,
এটা ভেঙে যাচ্ছে, আর একটু বড় টুকরো আনি, এবার এটা বার করব। উপরে মাটিটা সরাই দেন আগে, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওই জনপ্রিয় একজন নেত্রকোনা জেলার আইসিটি ফর এডুকেশনের অ্যাম্বাসাডার এবং সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক বাতায়নের আমাদের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দুর্গাপুর বীরসিরি চীনামাটির পাহাড় দেখার জন্য এসেছেন, এবং উনি নিজেই পরিশ্রম করে এটা ওটার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে উনি নিজেই পরিশ্রম করে বিভিন্ন ধরনের নুড়ি পাথর আপনাদেরকে সংগ্রহ করতেছেন, এবং পাহাড় থেকে নিজেই তিনি সংগ্রহ করছেন, খোদাই করে আপনাদের সামনে উপস্থাপন করছেন, আপনারা লক্ষ্য করুন। এটাই হাবিব ভাই ঠিক বলছে, দেখেন এই মাটি, এটা একবারে মাটি, এই মাটির মধ্যে ফাঁকে ফাঁকে এই সুন্দর কালারফুল পাথরগুলো রয়েছে যেগুলো আরোহণ করা হয়, এবং দেখুন এটা অনেক শক্ত, এটা আবার কিন্তু নরম, এটা নরম কিন্তু এটা অনেক শক্ত, এই যে এটাকে দিলে এটা ভেঙে যাচ্ছে। তো আসলে খুবই সুন্দর, আমার মনে হচ্ছে যে আমি এতদিন এখানে না এসে বড় ধরনের ভুলই করেছি। তো অনেক ধন্যবাদ, আর বিশেষ করে আমার ভাই হাবিব ভাইকে ধন্যবাদ দিই। এবার একটু হাবিব ভাইকে আমি দেখাই, কারণ হাবিব ভাই হচ্ছে এখানকার আর লোকাল, সে সবচেয়ে চিনে। ভাইয়া একটু যদি বলো সবাইকে এই বিষয়টা সম্পর্কে, আসো আমরা একটু নামতে নামতেই কথা বলি, বলো। প্রিয় দর্শকবৃন্দ, আসলে এই আপনারা জানেন সারা বাংলাদেশে পরিচিত ঐতিহাসিক আনসিলপৃষ্টীয় বাংলাদেশের ওই আমাদের বীরসিরি দুর্গাপুরের বিজয়পুরের চীনামাটি পাহাড়, সেই চীনামাটি পাহাড়ের একাংশ আপনারা এখানে দেখছেন। এই পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে একই পাহাড়ে বিভিন্ন কালারের, প্রায় ওই আমরা জানি ওই ষাটটি রঙকে আমরা সংক্ষেপে যে বলতাম বেনি আসহকলা, হ্যাঁ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, হ্যাঁ কমলা, লাল, সব ধরনের পাথর এখানে রয়েছে। বিশাল একটা পাথর, দেখেন এই পাথর সৃষ্টিকর্তার অপূরব সৃষ্টি। এই পাথরের মধ্যে মাঝে মাঝে সাদা এবং লাল, টকটকে লাল রক্তবর্ণা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের নেত্রকোনার ওই চীনামাটির পাহাড়ের বৈশিষ্ট্য। এখানে আমরা একটু আগে দেখলেন যে একদল শ্রমিক কাজ করছে, ওইখান থেকে পাহাড় কেটে মাটি নিচ্ছে। ওই যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা সামনের দিকে, এই মাটিটাকে বলা হয় চীনামাটি বা চায়না ক্লে। এই মাটির সাহায্যে প্রক্রিয়া করে মেশিনের সাহায্যে এবং কারখানায় নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে সিরামিক্স জাতীয় পণ্য সামগ্রী ওই মাটিতে প্রস্তুত করা হয়, এবং এটা সারা বিশ্বে হ্যাঁ রপ্তানি করা হয়। আমাদের বাংলাদেশের দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চলের একবারে সীমান্তবর্তী এলাকা গারো পাহাড়ের পাদদেশে আমাদের এই নৈসর্গিক সৌন্দর্যের অবস্থান রয়েছে। এই যে দেখেন মাটি, একটা অনেক বড় একটা পাথর দেখা যাচ্ছে। এই পাথরটাকে যদি আমি ছেড়ে দিই, দেখেন সে কোনো ভাঙে না, ধরেন অনেক মজবুত একটা পাথর মাটির মধ্যে রয়েছে। চলুন আমরা সামনের দিকে বাড়াই। সুন্দর, এই যে এটাতে চাপ দিলে ছবি উঠবে, দুই তিনটা ছবি তুলে। হ্যাঁ, ছবিটা নেন, অনেক সুন্দর।